স্বামীর সাথে ঝগড়া হলে আর যাই করুন না কেন, কখনো এই পাঁচটি ভুল করবেন না। এই ভুলগুলো করা মানে নিজের জীবন নিজেই নষ্ট করা। নাম্বার এক, আপনার ঝগড়ার কথা ভুলেও তার বন্ধু মহলে আলোচনা করবেন না, বিশেষ করে তার মেয়ে বান্ধবীদের সাথে। একটা কথা মনে রাখবেন, মেয়েরাই কিন্তু মেয়েদের শত্রু হয়ে থাকে। হতে পারে তার কোনো বান্ধবী আপনাদের ঝগড়ার সুযোগ নিয়ে আপনার স্বামীকে মিথ্যে সহানুভূতি দেখিয়ে আপনাদের দূরত্ব সৃষ্টি করে দিতে পারে। সে যদি আপনার স্বামীকে পছন্দ করে থাকে মনে মনে, তাহলে কিন্তু তার জন্য এটি একটি সুবর্ণ সুযোগ হয়ে যাবে। নাম্বার দুই, স্বামী স্ত্রী ঝগড়ায় তার পরিবার অথবা আপনার পরিবারকে কিছুই জানাবেন না, কারণ তার পরিবার তার ছেলের দোষ কখনোই দেখবে না, আর আপনার পরিবার হয়তো তখন সুরে সুরে মিলিয়ে আপনাকে উস্কাবে। কিন্তু বিশ্বাস করুন, কোনো কারণে যদি আপনি আপনার স্বামীর থেকে আলাদা হয়ে যান, তাহলে তখন সেই মানুষগুলোই কিন্তু আপনাকে নানান কথা শোনাবে। তাই নিজেদের ঝগড়া নিজেদের মাঝেই সীমাবদ্ধ রাখুন। নাম্বার তিন, ঝগড়া কখনো কোনো সমস্যার সমাধান না, তাই ঝগড়া লাগলে সেটাকে তাড়াতাড়ি মিটমাট করার চেষ্টা করুন। আর যদি সেটা দরকারি বিষয় নিয়ে হয়ে থাকে, তাহলে বিষয়টির উপর নজর দিন, ঝগড়ার উপর না। আর পরিস্থিতি সামাল দিতে নিজেকে চুপ রাখুন। নাম্বার চার, ঝগড়ার সময় ভুলেও ডিভোর্সের কথাটা বলবেন না, কারণ এই কথাটা বলা মানে নিজের মধ্যে সমস্যা আরও বৃদ্ধি করা। নাম্বার পাঁচ, ঝগড়ার পর আপনার স্বামী যদি আপনার কাছে ক্ষমা চেয়ে নেয়, তাহলে আপনারও উচিত ক্ষমা চেয়ে নেওয়া, কারণ দোষ যারই হোক না কেন, একটা কথা মনে রাখবেন, ক্ষমা চাইলে আপনি কখনোই ছোট হবেন না। বরং ক্ষমা চাওয়া মানে এটাই বোঝায় যে সব কিছুর উপরে আপনারা আপনাদের সম্পর্কটাকে রেখেছেন, আর কোনো সম্পর্ক সম্মান করলে সেই সম্পর্ক কখনো ভাঙন ধরে না। আমার কথাগুলো কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানাবেন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ।